হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। রিম্পা শানি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাড়ির সব জিনিস উলুঝুলু হয়ে রয়েছে। আজ বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, তো আজকে কাজের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তোমরা স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। আচ্ছা, এটাও আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, সব সেট আপ হোক, তারপরে আবার তোমরা ভালো করে দেখবে। নতুন আয়নাও চলে এসেছে, মিররটা এখন আমি ওপেন করি ওয়াশরুমের জন্য। ভীষণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা বেসিনটা এই জায়গাটায় বসাইনি, কারণ এই জায়গাটায় বেসিনের পয়েন্ট, এখানে বসালে এই জিনিসটা টোটালি বাদ চলে যেত সেট আপটা। তো ওয়াশরুমে বেসিন রয়েছে আমাদের, আর ওয়াশরুমের জন্য এটাই এনাফ, এই মিররটা ওয়াশরুমে বেসিন। প্রচুর গুড নিউজটা দেব, প্রমাণস্বরূপ দেখাবো, ওটা এখন ওয়েট করছি আগে সব। আজকে যা কাজের চাপ সামলে নিই, তারপরে বাকিটা হবে। এই জায়গাটা সেট আপ হলো, দেখো জিনিসপত্র রাখলে, ডাইনিংটা সেট হলে ঠিকভাবে দারুণ লাগবে। একদম সব কিছু কমপ্লিট হয়ে হতেই, হ্যাঁ কমপ্লিট তো হয়েই গেল, বাট হোম ট্যুর পরেই দেবো আমি, এখন দেবো না এত তাড়াতাড়ি। সেই সকাল 10টার সময় আমি বিছানায় শুয়ে ঘুমোচ্ছি, তোমাদের দাদাভাই ডাকছে রিম্পা ওঠো, উঠে দেখছি 10:05 বাজছে, বলছে কাকা চলে এসছে, আমি বলছি কাকা চলে এসছে। তারপরে দেখছি ওই সব যেগুলো কাজকাম করাচ্ছি চাকি দিয়ে, উনি এসেছেন, দেন উনি সেই তখন থেকে কাজ শুরু হয়েছে, এখন 1টা বাজছে, কমপ্লিট হয়নি অনেক কাজ, যদিও প্রচুর কাজ, ধীরে ধীরে সব কিছু কমপ্লিট হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন A to Z সব বুঝতে হবে, বা ডিপ ক্লিনটা আজকে করবো না। আমার হেল্পিং হ্যান্ড 1 তারিখ থেকে আসার কথা ছিল, উনি রোজার জন্য বলল, একদম রোজা করে একদম ঈদের পর দিয়ে জয়েন করবো। বললাম ঠিক আছে, তো পরে ধীরে ধীরে করে নেবো। কী রে, কিছু বলবি? বলবো, ক্যামেরাটা অফ করলে তো এমন জিনিস। ও আচ্ছা আচ্ছা, তো চলো তোমরা কন্টিনিউ করো, দেখি কতদিন কী হয়, কখন কমপ্লিট হয়। কাজের শেষ নেই আমাদের, পর্দাটার এইটা ওই দিকটা খুলে গেছিলো, মানে সব ঠিকঠাক করে হচ্ছে কি সেট আপ করা হচ্ছে। ওইদিকে তো কাজ প্রায় মোটামুটি কমপ্লিট, না ডাইনিংয়ের আর বেডরুমের, ও না বেডরুমের ওপরটায় দেখছো ছোট্ট একটা ফুটো ব্রেক, এখানটায় বড় করে আমাদের ফটো দেওয়া হবে, সেই জন্য এটা করা। আর ফটোটা আমাদের হবু জামাই বানিয়ে দিচ্ছে, আমাদের অ্যানিভার্সারি গিফট, তাই তো? আমাদের অ্যানিভার্সারি গিফট, তো সেটা এখানেই রাখবো। তাহলে এই জায়গাটা কমপ্লিট, আর বেডরুমে এই জায়গাটা চেঞ্জ হবে টোটালি। আজকে এই বড় কাজটাও উদ্ধার হলো, মানে এই স্ট্যান্ডগুলো লাগানো হলো, এইগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছিলো রাখতে, এইটা লাগানো হয়েছে। আর সব থেকে বড়ো কথা, মিররটা খুব দরকার ছিল ওয়াশরুমে। অ্যাকচুয়ালি বড় বেশি, এই এটা তো ধরো এখানেই সেট ছিল, তার এর সাথে মানানসই করে এই মিররটাই সুন্দর লাগবে, আর দেখতে সত্যিই সুন্দর লাগছে। তার পাশে এটা দেওয়া হয়েছে, পরে এটা খুলে স্টিলের দেওয়া হবে। আদার্স এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, আর এখানে একটা রিং দেওয়া হয়েছে, যেহেতু এখানে খেয়ে দেয় হাত ধুয়ে, এখানে হাতটা যাতে মোছা হয়। মানে আমার অল মানে কিচেন বলো ওয়াশরুম বলো সব কিছু টিপটপ চাই, যেরমভাবে পারবো সেভাবেই সাজাবো, বাট সেটা যেন টিপটপ হয়, এই যে আমি আয় নাই। তো চলো বাকিটা পরে দেখাবো। গুড ইভিনিং ফ্রেন্ড, সারাদিন আজ কাজ করতে করতে, ধরো ঘরের সেট আপ করতে করতে সময় চলে গেছে, ঈদের আগে যেহেতু বলেছি কমপ্লিট করবো, তো যেইটুকু করার সেইটুকু মোটামুটি হয়ে গেছে। এখনও তোমার কিচেন বাকি, আর একটা রুম বাকি, বেডরুমের কিছুটা কাজ বাকি, ডাইনিংয়ের কাজ কমপ্লিট না, তা তাই ডাইনিংয়েরও কিছুটা বাকি, ডাইনিংয়ের বেডরুমের হ্যাঁ অনেকটাই বাকি, ডাইনিং বেডরুমের কিছুটা কাজ বাকি, আর ওই রুমের কাজ পুরোটাই বাকি, আর ওয়াশরুমের এই কিচেনের কাজও পুরোটাই বাকি। হবে সব, বাট যেগুলো ঈদের আগে করবো বলেছিলাম মোটামুটি সেইগুলো হয়েই গেছে। তো যাই হোক, কালকের ভিডিওতে তোমরা দেখলে আমি বললাম তোমাদের একটা গুড নিউজ দেবো, বাট কালকে সেটা দেওয়া হয়নি। এই ওকে ধরো, কালকে সেই গুড নিউজটা দিতে পারিনি, তো আজকে হচ্ছে কি সেই গুড নিউজটা তোমাদের দেবো। কালকের ভিডিওটা তোমরা এটাও দেখেছো যে আমার শরীরটা বিশেষ ভালো নেই, সর্দি, তো সর্দি হলে আমার শরীর অনেক খারাপ করে, আজকে সর্দি সবচেয়ে হালকা জ্বর, তারপরে একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি কুচকু বারবার আসছে সেই কারণে। তো যেটা বলার তোমাদের, জি বাংলায় যে একটা গেম শোটাই হয়, গেম শো যেটা 4:30 থেকে হতো, সেটা এখন হচ্ছে কি 2:30 থেকে হয়, আগে ঘরে ঘরে জি বাংলা। আরে ব্যান্ডার হয়ে গেল আমাদের, কত সুন্দর একটা সুযোগ ছিল,
মানে ওদের ওখানে অডিশনে যা ওকে ডেকেছিল অডিশন দিতে হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে সব যখন প্রায় 4 মাস আগে পাঠিয়েছিল সব কিছু আমারও খুব ইচ্ছে ছিল যে তুমি যাও যাও বলতে কিন্তু এই রোজার টাইম আর ওর শরীরটাও একটু প্রবলেম খারাপ ছিল সেজন্য যাওয়া হলো এবার আমি দেখাই এখানে লেখা দেখাই তো যাচ্ছে না গো এবার এবার দেখা যাবে হ্যাঁ হ্যাঁ দেখো তো দেখা যাচ্ছে না আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখ এই তো এই তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে বলে নিই তো ঘরে ঘরে জি বাংলা থেকে অডিশনে ডেকেছিল আজকের দিনে মানে আজকে কত তারিখ 8 তারিখ 12টার সময় ডেকে পাঠিয়েছিল লোকেশন বলে দিয়েছিল সমস্ত কিছু এ টু জেড বলে দিয়েছিল আমি তো খুব এক্সাইটেড ছিলাম মানে ফাইনাল অডিশনের জন্য ডেকেছিল জি বাংলায় সুযোগ পেয়েও হাতছাড়া করলাম আর আমি পুরো মাইন্ড সেট করে নিয়েছিলাম যে আমি অডিশন যাবো যখন ওই ফার্স্ট রাউন্ডে যখন সিলেক্ট হতে পেরেছি সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হবই অবশ্যই হতাম তো শুধুমাত্র আমি জানি আমি হতাম আমার মনের মধ্যে এটা ছিল কিন্তু শুধুমাত্র গেলাম না ওকে আর মাকে নিয়ে যাবোই ভেবেছিলাম তারপরে হলো না মন খারাপ আর ভেবেছিলাম ওখানে আমার মামার বাড়ি আছে এটাও ভাবলাম যে মামার বাড়ি থেকে থাকবো ওই দিন রাত্রে পরের দিন চলে আসবো তারপর ভাবলাম ও বলছে রোজার সময় না যাওয়াই ভালো কারোর বাড়িতে ওই ভেবে আবার গেলামও না সব মিলিয়ে ধরো যাওয়া হলো না মনটা খারাপ ঠিক আছে আবার আবার আমি আমি যখন ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছি তোমরা দেখো আবার আমাকে হোয়াটসঅ্যাপ করবে ডাকবে আমি আবারও যাবো আর দিদি নাম্বার 1 থেকে যদি ডাক পাই দেখা যাক কি হয় তো চলো প্রমাণস্বরূপ তোমাদের আমি দেখাই অনেকে আবার বলে যে না এটা হয় না ওই না তো আমি এখন সব কিছু প্রমাণ নিয়েই বসি আর দেখাই বুঝেছো তো যাই হোক চলো তোমাদের দেখাই এখানে লিখেছিলাম আমি আমার ডিটেলস আর আমার একটা ফটো পাঠিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর এই কারণ এই কারণেই দেখাচ্ছে এই যে লোগো দেওয়া রয়েছে ঘরে ঘরে জি বাংলা লোগোতে দিয়ে মানে যেটা তোমার হোয়াটসঅ্যাপ ডিপি বলে সেটা তো এখানে আমি এটা পাঠিয়েছিলাম ওনারা আমায় যেটা পাঠিয়েছে সেটা হলো আপনার পরিবারের দুজন সদস্যকে নিয়ে চলে আসুন মানে ডিটেলস এখানে আছে ইন ডিটেলস তোমরা পড়ে নেবে ডেট 8 তারিখ ডেট টাইম সবকিছুই দিয়ে রেখেছে লোকেশন ডিআর স্টুডিও রাজারহাট একদম তো এটা হলো মেন কথা যেতে পারলাম না দুঃখের বিষয় সুযোগ পেও সুযোগটা হাতছাড়া হয়ে গেল মেটে তরকা ভীষণ ভালো লাগে বলো নরমাল তরকাটা এখন একদমই ভালো লাগে না কেমনই একটা মনে হয় না যে তরকা খাচ্ছি বলো এখানে মেটে তরকা নিয়ে নিয়েছি পটল আলু ভাজা পেঁয়াজ তরকার সাথে আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি এটাই হলো আজকে ডিনার রুটি অনেকদিন খাওয়া হয় না তাই রুটি খাবো আজকে তো ডিনারের সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফেসবুক পেজটাকে ফলো করে দিও রিম্পা সানির ব্লগ ওয়াইটি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক ফলো করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা রিম্পা সানির ব্লগ আমার ইউটিউব আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই